রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ভারতের 74তম প্রজাতন্ত্র দিবস। ব্যতিক্রম নয় মালদহ। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। কুচকাওয়াজে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী, বিএসএফ, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় জেলা ক্রীড়া সংস্থা ময়দানে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জেলাশাসক মালদাবাসীর উদ্দেশ্যে বলেন, মালদা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছে। নমস্কার, 74তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই হার্দিক অভিনন্দন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের একটি জেলার অধিবাসী হিসেবে আমাদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জেলাশাসক হিসেবে জেলাবাসীকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে কতগুলি কথা জানানোর প্রয়োজন অনুভব করছি। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট আছে। প্রশাসনিক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পোশাক বিতরণ, অনলাইন শিক্ষার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান ও ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানে জেলা প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করছে। 2022-23 আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকারের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের কন্যাশ্রী প্রকল্প সার্বিক শিক্ষার ক্ষেত্রে ও ছাত্রীদের আত্মমর্যাদার উন্নতিকল্পে নতুন জোয়ার এনেছে। মালদা জেলায় নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান উল্লেখনীয়। বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা এই বছরে 68,386 জন। আরও একবার প্রজাতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আপনারা অনেক সুস্থ থাকেন, অনেক ভালো থাকেন, সবাইকে আমার নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মালদহ জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে বৃহস্পতিবার কাঁথি মহকুমা শাসকের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে কাঁথি অরবিন্দ স্টেডিয়াম জাতীয় পতাকা সেখানে উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, রাজ্য জুড়ে উন্নয়নের পাশাপাশি সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হচ্ছে। ভারতবর্ষকে আজকে বিশ্ব বাধ্য হয়েছে একটা অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক যে কোনো মানদণ্ডেই বলুন না কেন, ভারতবর্ষ আজ নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। কিন্তু আমাদের নিজেদের সেই সংগ্রাম তো এখনো শেষ হয়ে যায়নি, সেই সংগ্রাম এখনো জারি আছে নিজেদের ঐতিহ্যকে বজায় রাখার এবং নিজেদের সশক্তিকরণ করার জন্য। আজকে মুক্ত বাজার অর্থনীতির যুগে বিভিন্ন বহুজাতিক সংস্থার নীরব আক্রমণে আমরা আক্রান্ত, উপনিবেশিক শক্তিকে আমরা পরাভূত করেছি, কিন্তু এই বাণিজ্যিক মুক্ত বাণিজ্যের যে আবহ আজকে আমাদের কাছে আছে এবং আন্তর্জালের দৌলতে আজকে আমাদের পৃথিবীটা খুবই ছোট, হাতের মুঠে চলে এসেছে, কিন্তু এর মধ্যে নিজস্ব সত্তা বজায় রাখা এবং নিজের মাটিকে, সংস্কৃতিকে মনে রেখে এগিয়ে যাওয়া, এটাই এখন আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদের প্রশাসন
সদা জাগ্রত। বিভিন্ন রকমের সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলোর সুষ্ঠু রূপায়ণে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের সরকারের এখন মূল লক্ষ্য শুধুমাত্র লোকজনকে পরিষেবা দেওয়া, জনগণকে পরিষেবা দেওয়া, সেটাকে সব সরকারের লক্ষ্য হয়। কিন্তু জনগণকে তার অধিকার সম্পর্কে জাগরুক করা, এটাও আমাদের একটা প্রধান লক্ষ্য। লোককে তার জনগণকে তার সাধারণ মানুষকে তার অধিকার বুঝে নিতে হবে। কিভাবে বুঝে নিতে হবে? সেই জন্য সরকার সচেষ্ট হয়েছে। সরকার অপেক্ষা করছেন না যে কখন উপভোক্তা সরকারের কাছে এসে তার দাবি জানাবেন, তার আবেদন রাখবেন। সরকার পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়া। বিভিন্ন রকমের প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে আমরা জনগণকে অবহিত করছি এবং সুষ্ঠুভাবে সেই প্রকল্পগুলো রূপায়ণ করে সেই পরিষেবা আমরা জনগণের মাধ্যমে কাছে পৌঁছে দিচ্ছি। একটা বড় আমাদের লক্ষ্য হচ্ছে মহিলাদের সশক্তিকরণ। তার জন্য বিভিন্ন রকমের প্রকল্প আমরা এই সরকার হাতে নিয়েছে, তার রূপায়ণ আমরা করছি। গোটা রাজ্যে তার রূপায়ণ হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলা এবং অবশ্যই কাঁথি মহকুমাতেও তার সেগুলোর সুষ্ঠু রূপায়ণ হচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প মহিলাদের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ দিচ্ছে। মালদহে এবং কাঁথিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। বিভিন্ন স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীরা দেশভক্তি গানের মাধ্যমে নৃত্য পরিবেশন করে। জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ এবং নৃত্য প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় বিভিন্ন স্থানাধিকারীদের। মালদহ থেকে প্রশান্ত দাস এবং পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।